সত্যি সিরিয়াসলি আর পরিবর্তন মানে আমি একই রকম দেখছি। সাকিবকে নিয়ে একই বললেন শ্রাবন্তী, রীতিমতো প্রশংসার জোরে ভাসিয়ে দিলেন তিনি। আরো বেশি দেখতে ভালো হয়ে গেছে তার মতে, সে আগের চাইতে দেখতে ভালো হয়ে গেছে, আরো বেশি গুড লুকিং হয়ে গেছে, আগের চাইতে নাকি বেশি গুড লুকিং হয়ে গেছে। আর অভিনয় তো ইজ সাকিব। এদিকে সাকিবকে নিয়ে প্রশংসায় ভাসালেন শুভশ্রী খান, হিজ আ সুপার টুপার স্টার। অত্যন্ত আনন্দের সাথে ব্যক্ত করছিলেন তিনি এসব কথা। চলুন এবার দেখা যাক পায়েল কি বলল সাকিবকে নিয়ে। ফুল কো অ্যাক্টর ও সুপারস্টার বাংলাদেশ। চলুন দেখা যাক জিত কি বলল সাকিবকে নিয়ে, সেটা একটু শুনে নিই। সাকিব বাংলাদেশে বড় স্টার, তার সাথে কখনো দেখা হয়েছে কিনা সেটা জানতে চাইলে তিনি বলেন, অ্যাজ আ পারসন আমি সাকিবকে মিট করেছি আগে। সাকিবকে আপনার কেমন লাগে এ প্রশ্ন করাতে তিনি বলেন, সাকিবকে আমার বেশ ভালো লাগে। তার সাথে ফোনে কখনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। সাকিবকে নিয়ে আপনার শেষ কথা কি জানতে চাইলে তিনি বলেন, একটা ফন্ডনেস আছে ওর প্রতি, তো আমার শুভেচ্ছাই থাকবে। এদিকে নাট্য অভিনেতা সাবিলা নূরকে বলা হয় সাকিব খানের সাথে যদি আপনার প্রথম সিনেমা হয় তাহলে আপনার কেমন লাগবে, তিনি বলেন, মানে এখন যদি সাকিব খানের সাথে হয় সেটা তো অবশ্যই আমার জন্য, তিনি তো পুরোই ফিদা হয়ে যান। অনেক বড় একটা ভাগ্যের বাংলাদেশের সুপারস্টারকে আমার প্রথম সিনেমায় পাবো। কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশের কাছে সাকিব সম্বন্ধে জানতে চাইলে বলেন, আনফরচুনেটলি কোনদিন আলাপ হয়নি ওনার সাথে, বাট অবভিয়াসলি আলাপ হলে ভালো লাগবে।